ঐতিহাসিক মুহূর্ত একান্ন বছর ধরে চলা সীমান্ত বিরোধের অবসান ঘটাতে চুক্তি স্বাক্ষর করল অসম এবং অরুণাচল প্রদেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে আটশো চার দশমিক এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে উনিশশো সালে অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকেই এই সীমান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে উত্তর এই রাজ্যটি তাতেও বিতর্ক থামেনি আর এই বিতর্কের মূলে রয়েছে একশো সীমান্তবর্তী গ্রাম অরুণাচল প্রদেশ বরাবর বলে এসেছে সমতলের এই গ্রামগুলির ঐতিহ্যগতভাবে পাহাড়ি উপজাতি অধ্যুষিত এই গ্রামগুলিকে একতরফাভাবে অসমের অন্তর্ভুক্ত করা হয়েছিল সাম্প্রতিক চুক্তিটির ফলে এই গ্রামগুলির কোনটি কোন রাজ্যের এ বিষয়ে স্পষ্টত এলো চুক্তি অনুযায়ী ভবিষ্যতে আর কোনো এলাকা বা গ্রাম নিয়ে কোনো রাজ্যই নতুন করে দাবি তুলবে না দুই রাজ্যের সীমানা নির্ধারণের জন্য পরবর্তীকালে দুই সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে সার্ভে অফ ইন্ডিয়া একটি বিশদ সমীক্ষা করবে বিউরো রিপোর্ট আর ই নিউজ